মালদা জার্নালিস্ট ক্লাব ও মুকুন্দলাল সাহা পৌরবাজার ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় রবিবার। অন্যতম কাউন্সিলর মাননীয় শ্রীমতী তাপরী চৌধুরী মহাশয়, সহ সভাপতি মাননীয় শ্রী কমলেশ বিহানী, রয়েছেন মুকুন্দলাল পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাননীয় শ্রী উজ্জ্বল সাহা, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মাননীয় শ্রী কিশোর ভগত মহাশয়। সফল হয়ে উঠবে এই কামনাই করি। মুকুন্দ সাহা ব্যবসায় সমিতি এবং মালদা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আজকে এখানে মহতি রক্তদান শিবির হচ্ছে। কার কখন রক্ত প্রয়োজন হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আদার প্রবলেম হতে পারে, অনেক কিছুর মধ্যেই রক্ত দরকার। সুতরাং আমাদের যদি সবাই দায়িত্ব নিয়ে, যত আমাদের ডিমান্ড আছে অতখানি আমাদের যোগান নেই, আমরা যদি প্রায় রক্তদানের শিবির অংশগ্রহণ করতে পারি তাহলে খুবই ভালো। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী শুভময় বসু মহাশয়কে, এরপর চেম্বার অফ কমার্সের সম্পাদক সভাপতি মাননীয় শ্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার পুরপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহসভাপতি কমলেশ বিহানী, সম্পাদক উত্তম বসাক, পুরমাতা কাকুলি চৌধুরী, শুভময় বসু, উদয় চৌধুরী, প্রসেনজিৎ দাস, মুকুন্দলাল সাহা পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জ্বল সাহা, সম্পাদক হরেন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মালদা জার্নালিস্ট ক্লাব আর মুকুন্দলাল পুরবাজারের যৌথ উদ্যোগে একটা রক্তদান শিবির করা হয়েছে আমাদের এই মুকুন্দলাল মার্কেটের পেডি সিল্কের ভিতরে, এবং ফ্রি চেক আপ ক্যাম্প করা হয়েছে, যাতে বিনামূল্যে চেক আপ করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে, এটাও চলছে, প্লাস ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই গরমের সময় রক্তের একটু টান পড়ে যায়, সেই চিন্তাভাবনা করে আমরা অনেক সময় ডিএম সাহেবের সাথে বাইশ মিনিট কথা বলেছিলাম। আমরা সকলেই জানি আমাদের এক ইউনিট রক্তদানে তিনটি মুমূর্ষ রোগীর জীবন বাঁচে। আমরা রক্তদান শিবির আজকে প্রেগন্যান্ট মহিলা, দুই অ্যাক্সিডেন্ট পেশেন্ট এবং তিন থ্যালাসেমিয়া পেশেন্ট, এই মুমূর্ষ রোগীদের জন্য অবশ্যই এগিয়ে আসতে হবে রক্তদান। রক্তদান আমরা যারা সক্ষম 18 থেকে 65 বছর বয়সে, বাকিগুলো সব দেওয়া হবে, মেডিসিন খাই না, অবশ্যই এগিয়ে আসবে রক্তদান করেছে। মালদা মার্চেন্টস চেম্বারের যারা এসেছিলেন তারা, চেয়ারম্যানেরা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং ব্যবসায়ী সমিতির যারা মেম্বার আছে তারাও আমাদেরকে সহযোগিতা করে রক্তদানের সমান অধিকার নিয়ে রক্তদান। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।